করোনা বিধি মেনে কিভাবে নির্বাচন করা হবে তার মহড়া শুরু হলো বহরমপুরে। বুধবার বহরমপুর বিধানসভার কাশেশ্বরী জুনিয়র নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুলে মহিলা পরিচালিত ভোট কেন্দ্রে করোনা বিধি মেনে ভোটের মহড়া হয়। এদিন মহড়ার মধ্যে দিয়ে সেখান থেকে কি কি বিধি নিষেধ, কোন কোন সতর্কতা অবলম্বন করা হবে, সুরক্ষিতভাবে ভোট গ্রহণ করা সম্ভব, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক, বহরমপুরের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি 80 ঊর্ধ্ব যারা সিনিয়র সিটিজেন এবং যাদের ফিজিক্যালি ডিসেবিলিটি রয়েছে তাদের আমরা আইডেন্টিফিকেশন তো অলরেডি হয়ে গেছে এবং তাদের বাড়ি বাড়ি আমরা ফর্ম দিচ্ছি। এবার দেওয়ার পর তাদের কনসেন্ট, যারা ভোট দিতে ইচ্ছুক তাদের কনসেন্ট আমরা নিয়ে নিচ্ছি। এরপর এদের নেওয়ার পর আমরা লিস্ট অফ এলিজিবল যারা আছে তাদের আমরা ব্যালট পেপার দেবো। যেমন যেমন ব্যালট পেপার সিলেক্ট শুরু হবে তখন আমরা এদের বাড়িতে টিম নিয়ে গিয়ে ব্যালট পেপার দেবো। আমাদের গাড়ি থাকবে, ব্যালট টিম থাকবে, পুলিশ সিকিউরিটি থাকবে, আমাদের ভোটিং অ্যারেঞ্জমেন্ট যেরকম থাকবে যেরকম হবে সেরকম ভিডিও রেকর্ডিং থাকবে। আমাদের বাড়িতে ভোটটা নিয়ে গিয়ে আবার অ্যাডিকুয়েট সিকিউরিটিতে ব্যালট পেপার নিয়ে এসে আমরা প্রোগ্রাম করবো। আমাদের 4-5 দিনের প্রোগ্রাম রয়েছে, টিম ওয়াইজ প্রোগ্রাম রয়েছে। যেমন যেমন বাড়ি সে অ্যাডিকুয়েশন করে করে আমরা ভোটটা নিয়ে নেবো। মুর্শিদাবাদ জেলার শেষ দুদফায় ভোট 26 এবং 29, তবে এটা বয়স্করা ভোট হবে তার আগে, ওটা এখন সিরিয়াল হয়নি। আমরা এখন ফর্মগুলো বিলি করছি, ফর্ম বিলি করে কনসেন্টটা নিচ্ছি আর কি। যারা দিতে ইচ্ছুক, এটা কম্পালসারি নয়, যারা দিতে ইচ্ছুক তারা কনসেন্ট দেবেন, তাদের আমরা ফর্মটা নিয়ে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধকতার জন্য তো সার্টিফিকেট লাগে না, ভোটার লিস্ট থেকে পেয়ে যাচ্ছি। আর যিনি প্রতিবন্ধী আছেন, শারীরিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধক সার্টিফিকেট ছাড়া তো ভোট দিতে পারবেন না। সার্টিফিকেটটা কপিটা নিয়ে নিচ্ছি, এটা দেখে আমরা আমাদের ফাইনাল তৈরি করছি কতজন অ্যাপ্রক্সিমেট কতগুলো মানুষ এরকম আছেন যাদের বাড়িতে পোস্টাল নিতে হবে। সেইটা হিসাব করার পর তারপরে আমরা সিডিউল যখন হবে, আমাদের এখানে কন্টেস্টিং ক্যান্ডিডেট তৈরি হবে 12 বেলা 3টের পর, তারপরেই আমরা বুঝতে পারবো যে কারা ক্যান্ডিডেট হবে। তখন ব্যালট পেপার ছাপা হবে, ব্যালট পেপার ছাপানোর পর ব্যালট পেপার ছেপে এলে এদের জন্য তারপরে প্রোগ্রাম করে আগে থেকে জানিয়ে দেবো, সমস্ত ভোটারকে জানিয়ে দেবো, সমস্ত কন্টেস্টিং ক্যান্ডিডেটকে, পলিটিক্যাল পার্টিকে জানিয়ে দেবো যে এই তারিখে আমরা এই জায়গায় ভোট দিতে যাচ্ছি। আপনার ইনফর্ম থাকলে তাদের জানিয়ে দেবে, তারাও থাকতে পারেন, তারা দেখতে পারেন সেই সময়টা যে ভোট কী হচ্ছে না। তবে ভোটিংয়ে ছবি নেবেন না, ভোটটা হচ্ছে এইটুকু দেখে নেবেন।